फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल थियास्ट्री थ्री। आशा करी तुम्हारा सबाई भलो आओ भलोई आची। तो आज के बजे एन साढ़े आठटा। तो आज के ब्लगटा एखान स्टार्ट कर घूमते उठते एक देरी हो गए। आज आठटा घूमते उठे आठटारों पर मैं आठटा पंदो बजे घूमते उठल। उठे ब्राश कर तुम्हारे साथ कथा बोलते एसेछी कारण हे कल के बाबाई सारा रात्रि घुमोय ও আজকে সাড়ে তিনটেই ঘুমোলো কন্টিনিউ। ও কালকে জেগেছিল আর খেলে যাচ্ছিল। এবার আমরা যদি শুয়ে পড়ছি ও চিৎকার করছে, উঠে বসে খেললে ও আবার খেলছে। তাই জন্য ওর সাথে আমিও জেগেছিলাম। তো সেই জন্য আর আজকে উঠতে সকাল অনেকটাই দেরি হয়ে গেছে। এখনও চা খাওয়া অবধি আমার হয়নি। তো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে যাচ্ছে শপিংয়ে। তো যখন ওরা যাবে তখন তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবে। কিন্তু তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো আমি আমার চা খেয়ে নিই। তো তোমরা দেখতে থাকো দিদি কোথায় কোথায় যায়। দেখো দিদি রেডি হচ্ছে, ফাইনালি হচ্ছে আর কি। পরবর্তী এক ঘন্টা লাগালো, যাই জামা পড়ছে সব গায়ের ছোট একটার পর একটা পড়ছে আর খুলছে, পড়ছে আর খুলছে। ফাইনালি তবু ফিট হচ্ছে, মানে এত মোটা হয়ে গেছে। যাই হোক ফাইনালি এই একটা জামা গায়ে হয়েছে, তো ওটাই পড়েছে। চলো ঠিক আছে ভাই, দিদি আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলবে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি শপিংয়ে। তো শপিংয়ে কেন যাচ্ছি তোমাদের মনে হচ্ছে হয়তো। শপিংয়ে যাচ্ছি দু তিনটে কারণ আছে, মানে কয়েকটা জিনিস কেনাকাটার আছে। যেমন সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো জামাই ষষ্ঠীর শপিং তো আছেই। তার সাথে আছে আমি যে আগের দিন তোমাদের বললাম আমার অফিসিয়াল ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাকে টাকা দিয়েছিল, সেটা দিয়ে একটা শাড়ি কিনবো। কারণ রাইস সেরিমনিতে গিয়েলো আদ্রিতের, তোর রাইস সেরিমনিতে পরার জন্য একটা শাড়ি কিনবো। আর কিছু শপিং তো আগেই করে রেখেছিলাম, তোমাদের একটা ব্লগে দেখিয়েওছি যে কলেজ স্ট্রিট মোহিনীমোহন কাঞ্জিলালে শপিংয়ে গিয়েছিলাম, পাঞ্জাবি দোকানে গিয়েছিলাম। তো জিনিসগুলো এখনও দেখাইনি, আগে সবগুলো কেনা হয়ে যাক তারপরে দেখাবো। তো আমার তখন আমারটা কেনা হয়েছিল না, তো সেটাও কিনবো। আরও কিছু কিছু জিনিস কেনাকাটার আছে, কি কিনছি না কিনছি সেগুলো তো পরে শেয়ার করবোই তোমাদের সাথে। চলো গিয়ে কথা হবে। দেখো রেল মিউজিয়ামের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমি যদিও কোনোদিনও যাইনি রেল মিউজিয়ামে, তবে একবার যাওয়ার ইচ্ছা আছে। কোনোদিনও এর সামনে দিয়ে গেলে একদিন ঘুরে যাব, ভেতরটা কীরকম দেখার ইচ্ছা আছে। আমরা চলে এসেছি। তো শাড়ি কিনবো, কোন দোকানে যাব ভাবছি। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই মেনলি কিনি। আগের দিন দেখেছিলাম ওখানে অনেক, তো আদি ঢাকেশ্বরীতেও দেখতে পারি। আর এছাড়াও কলেজ স্ট্রিট থেকে নেব ইনভিটেশন কার্ড রাইস সেরিমনির জন্য। আর তো বেশি বাকি নেই, কার্ড নিয়ে আবার প্রিন্ট করতে হবে, তো সেই কারণে যাব কার্ড কিনতে। দেখা যাক কোথায় যাই। অমিত গিয়েছে গাড়ি পার্কিং করতে, ও আসুক তারপরে আগে কার্ড কিনতে যাই না আগে শাড়ি কিনতে যাই, এখনো ডিসাইড করিনি, দেখি কোনটা কি। দেখো এসে গেছে, আগে আমরা ডিসাইড করলাম যে আগে কার্ড কিনবো তারপর শাড়িতে কার্ডের দোকানে যাচ্ছি। চলো দেখা যাক। দেখো আমরা কার্ডের দোকানে এসে গেছি। আমরা রাইস সেরিমনির কার্ড দেখতে চেয়েছি বলে ওনারা সেরকমই দেখাচ্ছেন। অনেক কার্ড আছে, প্রত্যেকটা কার্ডই খুব সুন্দর, আমাদের তো প্রায় সবগুলোই পছন্দ। এখানে রাইস সেরিমনির কার্ড ছাড়াও বিয়েবাড়ি, বিয়ের রিসেপশন, অন্নপ্রাশন, জন্মদিন সব রকমের কার্ডই পাওয়া যায়। তো এত ভালো ভালো কার্ড যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তো সব কিছু দেখার পর লাস্ট আপাল আমাদের দুটো ব্লু কার্ড দেখিয়েছিল। দেখো এরপরে দেখতে পাবে, ওই দুটো ব্লু কার্ড আমাদের খুব পছন্দ। এবার দুটো ব্লু কার্ডের মধ্যে কোনটা ফাইনাল নিলাম সেটা তোমরা গেস করো তো দেখি ঠিক হয় নাকি। কার্ড নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব শাড়ির দোকানে। কোন শাড়ির দোকানে যাব
দেখো আমরা আদি ঢাকেশ্বরীতে এসেছি। এখানে এসে আমি মেরুন কালারের ওপর বলেছি সাউথ সিল্কের কালেকশান দেখাতে, তো সেরকমই দেখাচ্ছে আমাকে শাড়ি। তবে মেরুন কালারের কালেকশান এখানে খুব বেশি নেই, তো আমি মেনলি কাঞ্জিভরম দেখাতে বলেছি বলে কাঞ্জিভরম দেখাচ্ছে আমাকে। তিন চারটে শাড়ি ওনারা দেখাতে পেরেছে মেরুন কালারের ওপর। দেখি যদি পছন্দ হয় তো নেব, যদি পছন্দ না হয় তাহলে আদি মোহিনীমোহনে যাবো। আমরা ঢাকেশ্বরী থেকে বেরিয়ে গেছি, ওখানে আমি তো মেরুন কালারে চাইছি, ম্যাচ করে পরবো বলে, তো মেরুন কালারের খুব একটা বেশি অপশান দেখাতে পারলো না ওরা, দু একটা শাড়ি দেখিয়েছে, মানে তিন চারটে মতো হবে, আমার ঠিক পছন্দ হলো না, তাই জন্য দেখি মোহিনীমোহন কাঞ্জিলালেই দেখবো। আর অ্যাকচুয়ালি আমি যত শাড়ি ওখানেই শাড়ি দেখি, যতই দেখি ওই দোকানঘর আমার পছন্দ হয় না, তবু আগের দিন ওখানে এসেছিলাম, গদিঘরে গিয়েছিলাম, গদিঘরে কয়েকটা দেখিয়েছিলো, আর সেদিন দেরিও হয়ে গিয়েছিলো বলে আর খুব একটা বেশি দেখিনি, আর পছন্দ হয়েছিলো না যে কটা দেখেছিলো। আজকে মেন শোরুমটায় যাবো আদি মোহিনীমোহন কাঞ্জিলালে, গিয়ে দেখি পছন্দ হয় কি না। ঢাকেশ্বরীতে তো হলো না, কপালে কী আছে জানি না, এখন একটু খাবো, খুব খিদে পেয়ে গেছে, আগের দিন যে দোকান থেকে খেয়েছিলাম আজকে ওখানেই খাবো। আগের দিন এগ রোল খেয়েছি, মানে এগ রোল নয় এগ চিকেন রোল খেয়েছিলাম আজকে, তো আমি ওর জন্য চাও খাবো, এগ চিকেন চাও খাবো, খেয়ে তারপর যাবো। দেখো আমরা মোহিনীমোহন কাঞ্জিলালে এসেছি, এখানের মেন শোরুমটায় এসেছি, এসে এখানেও বেশি মেরুন কালারের কালেকশন দেখাতে পারছে না, যে কটা দেখাচ্ছে দু চারটে, দু চারটেও হবে না, তিনটে মতো দেখিয়েছে, সেগুলো একদম পছন্দ হচ্ছে না, তো সেই কারণে ভাবলাম গদিঘরে যাই, দেখি গদিঘরে গিয়ে আদৌ পছন্দ হয় কি না। দেখো গদিঘরে এসে লাস্ট অফ অল এটাই পছন্দ হলো, তাই পরে দেখলাম। শাড়ি কেনা হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু শাড়িটা যে নিয়েছি ওখানে দেখাচ্ছিলো মেরুন কালার লাগছিল, বাট লাইটে মনে হচ্ছিল, বাইরে এসে যখন দেখছি শাড়ির কালারটা একটু ডিফারেন্ট লাগছে, কিন্তু এখন তো ওরা ওদের ওখানে যে কটা মেরুন কালার দেখিয়েছিল আর অন্য শাড়ি আমার পছন্দও নয়, আর ওরা তো মানে রিটার্ন নিয়ে রিফান্ড করে না ওরা, সেই কারণে আমি কি করব যে বুঝতে পারছিলাম না। আদি ঢাকেশ্বরীতে একটা মেরুনেতে গ্রিনেতে দেখেছিলাম, ওটা মোটামুটি পছন্দ হয়েছিল, তো একবার ভাবছিলাম যে ওইটা নিয়ে নিই, কিন্তু এটা তো রিটার্ন হবে না, দুটো তো দুটো আলাদা দোকান, সেই কারণে চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম আর কিছু ভাব মানে ভাবতেই পারছিলাম না, মনটা একটু খারাপ হয়ে গেল, সেই কারণে এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাব না, তার আগে অভানি মলে যাব, এর শার্ট ও শার্ট কিনবো, মা কিনতে বলেছে শার্ট বা টি শার্ট, জামাই ষষ্ঠীতে দেবে বলে মা আমায় টাকা দিয়ে দিয়েছে, বলেছে ওর পছন্দ করে একটা কিনে দিবি, আর কিনে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে ওদের পাঞ্জাবি তো আগের দিন কিনে নিয়ে গিয়েছিলাম, সেই পাঞ্জাবির পাশাপাশি রেখে দেখব যে শাড়ির কালারটা ম্যাচ হচ্ছে কিনা, যদি ম্যাচ হয়ে যায় তো এটাই রেখে দেবো, শাড়িটা আমার পছন্দ কিন্তু কালারটার জন্যই খুব মনটা খারাপ লাগছে, যে আদৌ কনফিউজড হয়ে যাচ্ছি, মনে যতদূর মনে হচ্ছে আমার কালার ম্যাচ হবে না, যদি ম্যাচ না হয় তো অমিত বললো তাহলে এসে এটা রিটার্ন করে একটা স্লিপ বানিয়ে নেবো টাকার, যে এক বছরের মধ্যে অন্য কিছু কিনলে ওই টাকাটা থেকে কেনা হয়ে যাবে, আর ওই আদি ঢাকেশ্বরী থেকে যে কাঞ্জিভরমটা দেখেছিলাম মেরুন আর গ্রিনের ওটাই নিয়ে নেবো। এখন চলে এসেছি আভানি মলে, তো আমরা ফার্স্টে ম্যাক্সে যাবো, ম্যাক্সে যদি পছন্দ হয়ে যায় তো ভালো, ম্যাক্সে পছন্দ না হলে ট্রেন্ডসে যাবো। দেখো ম্যাক্সে চলে এসেছি, এখানে ভিডিও করতে অ্যালাউ করছে না, তাই কারণে বেশি ভিডিও করতে পারিনি, তবু লুকিয়ে চুরিয়ে যেটুকুন করেছি সেটুকুনি তোমাদের দেখালাম। আমাদের হয়ে গেছে সব শপিং, যা যা আজকে নেবো ভেবেছিলাম সবই নেওয়া হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা অ্যাকচুয়ালি অভানিতে বেশি সময় লাগেনি, উইদিন 30 মিনিটস সব কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্স থেকে একেবারে ম্যাক্সে গেছি, ম্যাক্সেই পছন্দ হয়ে গেছে এক চান্সে একটা হাফ শার্ট, তো ওটা নিয়ে নিয়েছে, নিয়ে চলে আসছি। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো যাই হোক বাড়িতে যাই, গিয়ে দেখি কী করছে ও। দেখো কত রাস্তায় জল জমে গেছে এইটুকু বৃষ্টিতে, সেই জলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে অসম্ভব বৃষ্টি হচ্ছে, আমরা যখন ভেতরে ঢুকি অভানিতে তখন কোনো বৃষ্টির ফোঁটা মাত্রও ছিল না, আর ওই 10-15 মিনিট আমরা ভেতরে ম্যাক্সিমাম ম্যাক্সের মধ্যে 15 মিনিট টাইম কাটিয়েছি, এর বেশি একটুকো নয়, আর গেছে পার্কিং করেছে আর ভেতরে ঢুকেছি নিয়েছি ব্যাস চলে এসেছি,
তার মধ্যে এত বৃষ্টি, এত বৃষ্টি মানে কল্পনার বাইরে। যদিও আমরা কলেজ স্ট্রিটের থেকে, আমরা যখন কলেজ স্ট্রিট থেকে বেরোলাম গাড়ি নিয়ে, তখন মাকে ফোন করলাম, মা তখনই বললো যে আমাদের ওদিকে মানে বাড়ির ওখানে ঝড়ের মতো উঠেছে, ঝড় টাইপ উঠেছে, বললো চারদিক কালো হয়ে গেছে, কিন্তু এখানে ওয়েদার পুরো ক্লিয়ার ছিল। আর আসতে মানে জাস্ট ম্যাক্স থেকে কিনে বেরিয়েই এখানে তো অসম্ভব বৃষ্টি হচ্ছে। জানি না আমাদের বাড়ির ওখানে কি হচ্ছে, মাকে একবার ফোন করে জানি, যাই বাড়ি যাই, দেখা যাবে তারপর তোমাদের সাথে কথা। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ বলতে এক ঘন্টা হলো বাড়ি এসেছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তারপর এত বৃষ্টি পড়ছিল, বেশ টায়ার্ড লাগছে। যদিও বৃষ্টিতে ভিজিনি, গাড়ির মধ্যে ছিলাম, কিন্তু বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ভাল লাগছে না, শরীরটা ঘুম পেয়ে যাচ্ছে। তাই আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করলাম। আর জামাই ষষ্ঠীর শপিংয়ে আবার বাকি কী শপিং করলাম যদি দেখতে চাও কমেন্ট করো, আমি নেক্সট ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের জন্য অত্যন্ত দরকার, তোমরা সাপোর্ট করলে তবেই আমরা আরও উৎসাহিত হয়ে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে পারবো। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।